26 বছর পেরিয়ে 27 বছরে বাঁধিয়েছে প্রাচ্যনাট। এই উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর নাটক স্মরণের মহিলা সমিতিতে ছিল নানা আয়োজন। শুরুতে প্রাচ্যনাট সদস্যদের ভিন্নধর্মী পরিবেশনা ছিল মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তন লবিতে। ছিল থিয়েট্রিক্যাল পারফরম্যান্স এবং প্রাচ্যনাটের সকল নাটকের পোস্টার প্রদর্শনী। পরে মঞ্চায়ন হয় নাটক আগুন যাত্রা। এটি প্রাচ্যনাটের 41তম প্রযোজনা। ভারতের নাট্যকার মহেশ দত্তানী লেখা সেভেন স্টেপ অ্যারাউন্ড দ্য ফায়ার থেকে যার অনুবাদ করেছেন শহীদুল মামুন। রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম।